নারীদের জান্নাতে যাওয়া খুব সোজা, তারা যদি মাত্র 4টি ফর্মুলা ফলো করে। 4টি ফর্মুলা ফলো করলে তাদের জান্নাতে যাওয়া খুব সোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ফর্মুলাটা আমাদের জানিয়ে দিয়েছেন। আমাদের নারীদের জান্নাতের 8টি দরজায় কিন্তু আল্লাহ পাক খুলে দেন, শুধু এই বিষয়গুলো খেয়াল রাখলে। একজন পুরুষের তুলনায় একজন নারী কিন্তু অল্প আমলেই কিন্তু তারা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন নারীরা মৌলিক কিছু বিষয় ফলো করতে হয়, যেমন আপনার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন 4টি বিষয়ের কথা, এবং আল্লাহ পাকও বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বুঝিয়েছেন 4টি ইঙ্গিতের কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন, আল্লিমু নিসাউকুম সূরাতুন নূর, তোমাদের নারীদেরকে সূরা নূর শিখাও। কেন শিখাও? কারণ এখানে বেশ কিছু দিক নির্দেশনা আছে নারীদের জন্য। সূরা নূর যদি অর্থ সহ কেউ কোনো নারী পড়ে, তাহলে অবশ্যই এটার ভিতরে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে 4টি বিষয় কি? আসুন আমরা এটা হাদিস শরীফ থেকে আমরা এই 4টি বিষয়গুলো একটু জেনে নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যদি 4টি বিষয় কাজ দুনিয়াতে করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা? 8টি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা, সে দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কত দয়াবান আমাদের প্রভু, কত মেহেরবান, নারীদের প্রতি কত রকম দয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের। সুতরাং আপনি নারী বলে পিছিয়ে থাকবেন না, মনে করবেন আল্লাহ পাক আপনার উপর অনেক অনেক দয়া করেছেন। আর 1 নাম্বার হলো, আপনি যে কাজটা করবেন শুরুতেই, আল মারআতু ইজা সাল্লা খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়ে, সে ব্যক্তি জান্নাতের 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সঠিক টাইমে নামাজ আদায় করা, এটা মহিলাদের জন্য খুব বেশি জরুরি। মহিলারা অধিকাংশ সময় কিন্তু নামাজে গাফেল হয়ে থাকে, নামাজে গাফেল হওয়া যাবে না। আল মারআতু ইজা সাল্লা খামসাহা, তো 5 ওয়াক্ত নামাজ কিন্তু তাদেরকে আদায় করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে সে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। 2 নম্বর, সামাত শাহরাহা, অর্থাৎ রোজা রাখে, পরিপূর্ণ 1 মাস রোজা রাখে, অর্থাৎ শাহরু রমাদান, রমজান মাসে পরিপূর্ণভাবে তার সে 1 মাসের পূর্ণ মাসের রোজা রাখে। যদি কোনো রকম কি না থাকে, কোনো রকম অসুস্থতা না থাকে, দেখুন আল্লাহ পাক কত দয়াবান। আপনি যখন হায়েজ হবে, মিন্স হবে, তখন কিন্তু নামাজ নেই আপনার, রোজা নেই আপনার। সম্মানিত দর্শক শ্রোতা, তো রোজা মহিলাদের জন্য অবশ্যই এটা ভালো জিনিস, যে যে মহিলা রোজা রাখবে জান্নাতে যাবে। এরপর 2টা বিষয়গুলো, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো রোজা, আর একটা কি, তাআতু বালাহা, স্বামীদের আনুগত্য করা। আল্লাহ আকবার! এটা তো আমাদের মা বোনদের ভিতর থেকে উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে প্রত্যেক নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আল্লাহ আকবার! বোন, একটু মন থেকে কল্পনা করে দেখুন না, স্বামীদেরকে যদি আপনি রাজা বানান, আপনি কিন্তু রানী হচ্ছেন, আর স্বামীদেরকে যদি আপনি প্রজা বানিয়ে রাখেন, গোলাম বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি কি হচ্ছেন, গোলামের স্ত্রী। সুতরাং আপনি একটু কল্পনা করুন, আপনি একটু দেখুন, রানী হবেন নাকি গোলামের স্ত্রী হবেন? আপনি আপনার স্বামীকে যদি ভালোবাসা দিয়ে জয় করতে পারেন, এটার মাঝেই আপনার অনেক অনেক বেশি কল্যাণ এবং সার্থকতা আছে। সুতরাং স্বামীদেরকে এতাত করুন, মানুন, এর ভিতরে কল্যাণ। যারা স্বামীদের কথা মানবে না, আল্লাহ পাক তার উপর রহমত বরকত দেন না, তার উপর মাগফিরাত দেন না। স্বামীদের কথা অবশ্যই অবশ্যই মানা উচিত, স্বামীরাও স্ত্রীদেরকে ভালোবাসা উচিত, কারণ একে অপরের পরিপূরক, অর্ধাঙ্গিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদের জন্য পোশাকের মতো। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর যে বিষয়টা বলেছেন, ওয়া হাফিজাত পুরুজাহা, যদি কোনো নারী তাদের লজ্জাস্থানকে হেফাজত করে,
তাহলেও জান্নাতের আটটি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, এই চারটি বিষয়, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত করা, এই পাঁচ, এই চারটি বিষয় যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে, বোনদেরকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই জানাবেন, এটা তো নেকের কাজ, নেকের কথা। একজন বোন যদি উপকৃত হয় আপনার এই কথায়, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাজা খায়ের দান করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।